আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সব থেকে বড় আসর আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। তো এই ওয়ার্ল্ড কাপটি আয়োজক করছে ভারত একাই। আসলে এই ভারত আসলে আজকের দিনে মানে একদিন আগে আসলে সব ধরনের দলের ক্যাপ্টেনদের নিয়ে আসলে একটি ক্যাপ্টেন মিটের আয়োজন করে, সেখানে কিন্তু সব দলের ক্যাপ্টেন তাদের মত প্রকাশ করছিল, তাদের তারা কীভাবে টিম সাজিয়েছে সেই সব বিষয়ে আলোচনা করা হচ্ছিল। তবে এই সব কিছুর মাঝখানে একটা অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে গেছে, সেটি দেখলে আপনি হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন। তবে এদিন কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিয়েছেন সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। আসলে তিনি যে সবসময় আসলে সমালোচিত হন আসলে তার নিজের দোষে সেটি আবার স্পষ্ট। এখানে দেখা যাচ্ছে সাকিব আল হাসান সব বাম সাইডে, তারপর শ্রীলঙ্কার অধিনায়ক দর্শন শানোকা তার সাইডে, মাঝখানে বসে রয়েছেন টেম্বা বাভুমা এবং সাইডে কেন উইলিয়ামসন, তার পাশে আছেন রোহিত শর্মা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে টেম্বা বাভুমা কিন্তু একবারে ঘুমিয়ে পড়েছেন, যখন সাকিব আল হাসান কথা বলছিল তিনি তখন আসলে ঘুমিয়ে পড়েছেন। আসলে এই বিতর্কটাই জন্ম দিয়েছে এখন যে টেম্বা বাভুমা তাহলে সারা রাত কী করেছেন, একজন প্রফেশনাল ক্রিকেটার তো এইভাবে আসলে আচরণ করা ঠিক না। তো এই ভিডিওটি আসলে সবাই অনেক হাসির দিকেই নেবেন, আবার অনেকে সমালোচনাও করবেন। তবে আমাদের বাংলাদেশ সাকিব আল হাসান কিন্তু এখানে নিজের মতটা প্রকাশ করেছেন, আমরা সেটা একবার শুনি। তিনি বলেছেন, আমি মনে করি আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। যদি আপনি 2019 থেকে 2019 বিশ্বকাপের পর থেকে গত 4 বছরের কথা বলেন, আমরা সম্ভবত ওয়ান ডে সুপার লিগে তৃতীয় বা চতুর্থ, তাই দল হিসাবে আমরা সত্যি ভালো করেছি। এবার বিশ্বকাপে আমাদের ভালো খেলার পালা, আমাদের দল প্রস্তুত এবং দেশ, আমরা আগে যা করেছিলাম তার থেকে একটু বেশি আশা করছি। তো দর্শক, সাকিব আল হাসান তার মতটা প্রকাশ করেছেন, তিনি বলেছেন আগে যা করেছি তার থেকে একটু বেশি আশা করছি। তো আপনার কী মনে হয়, আমাদের আগের যে বিশ্বকাপগুলো গেছে সেখান থেকে কি বাংলাদেশ এবারের বিশ্বকাপে একটু ভালো কিছু করবে? অবশ্যই কমেন্ট করবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।